দেখেন স্যার আমি দেখেন না 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 আমার দেখার দরকার না আপনি 29900 টাকা কেন 22000 টাকা জিনিস 22000 টাকা জিনিসের দাম 29900 টাকা কেন লিখলেন ভাই আপনি আমাকে এটার জবাব দেন 35000 টাকা এমআরপি লেখা ওটা ডিসকাউন্ট দেওয়ার পর 140000 টাকা কিভাবে বিক্রি করেন ছেলে ওনা সাদা থাকে না মেরুন দিবেন না আপনি এখানে লিখছেন 29900 টাকা হোয়াট ইজ দিস মানে কি এটা কোন ধরনের ইথিক্স আর দেখার দরকার নাই তো আর আমি দেখতে যাবো কেন এটা কি আপনি ডিসকাউন্ট আমরা তো বলিনি আপনাকে অন্য কিছু দেখতে যাবো লোক আছে আমি তো এটা তো আমি তো লিখি না এটা তো আমার লোক লেখছে এখন কিভাবে কথা আপনার আপনার ব্যবসা করার দরকার নাই বলুন আপনার অপরাধ বলেন আপনার অপরাধ বলে ওরা সাদা থাকে না মেরুন দিবেন না আপনি কি অপরাধ করছেন আপনি বুঝেন আমি একটু একটু বলি আপনাকে এই সময় আমার মোবাইল কই আপনি এখন ফোন রাখেন আমি বলি আমার হাতে অপশন তিনটা এক আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আপনাকে একদম সরাসরি নিয়মিত মামলা দেবো আপনার মালিক আপনি সহ এবং জামিন অযোগ্য ধারায় নাম্বার টু আপনাকে জরিমানা করে সতর্ক করা নাম্বার থ্রি এগুলোর সাথে আমার ব্যবসায়িক লাইসেন্স বাতিল করার কোনো চিঠি লেখা কোনটা করবে এখন স্যার আপনি যেটা ভালো মনে করেন আমি যেটা ভালো মনে করি স্যার আপনি যেটা ভালো আছে একটু বলি আপনাকে একটু খারাপ লাগতেছে না একটা জিনিসের দাম 22900 টাকা আপনি এটা 29900 টাকা লিখে এক শেষ করি আমি প্রমাণ পাইছি কিনা অপরাধের জি স্যার একজন মানুষ হিসেবে এটা করা যায় জি স্যার আপনি 35000 টাকার জিনিস 45000 টাকা ট্যাগ দিয়ে ওটার উপর আবার হলো কত 5000 না কত যেন ডিসকাউন্ট দিল দিয়ে 41000 টাকায় বিক্রি করছে এটা করা যায় এরপরও স্যার ডিসকাউন্ট দিয়েই স্যার না 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 আরে এটা করা যায় কি না আমি এই কথাগুলো শুনলাম আমার রেকর্ড
আপনি কোনো কথা বলবেন না, আমি বলবো আপনি শুনবেন। হ্যাঁ, কি লিখছে? আমি সাংয়ে 43 বছর পেশা ব্যবসা। উনি কি ব্যবসায়ী না চাকরি দিবি? 43 বছর আমার বয়স। জি স্যার, আমি চাকরি দিবি। আমি অমুক, ভবিষ্যতে এই ধরনের আমরা তো এমনিতেই করি না, কিন্তু এই করোনার জন্য ওই আমাদের রেটগুলো একটু ওই আগে যে প্রাইসটা আসলো ওটা একটু আপডাউন হয়েছে, এই কারণে ভুল ত্রুটি হয়েছে। এগুলো আমরা এটা পরবর্তীতে সমন্বয় করে নেব। আজকে বরিশালের ইলেকট্রনিক শোরুম গুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। আমাদের সাথে বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্য বৃন্দরাও আছেন। তো আমরা যেটা দেখলাম এখানে স্যামসাং ইলেকট্রা শোরুমে স্যামসাং কোম্পানি কর্তৃক নির্ধারিত যে প্রাইস ডিলার তার থেকে বেশি দাম ফ্রিজে উল্লেখ করা, আবার এটার উপর ডিসকাউন্ট দিয়ে কোম্পানির নির্ধারিত দাম থেকেও বেশি দামে ফ্রিজ বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি আপনার সিঙ্গারের শোরুম এবং হলো এলজির শোরুমে আপনার পণ্যের মোড়ক এমআরপি উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়। এই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ।